বন্ধুরা, ব্রাজিল দেশের নাম শোনা মাত্রই সর্বপ্রথম আমাদের মাথায় আসে ফুটবল। কারণ ব্রাজিলের ফুটবল টিমে এমন কিছু ভালো খেলোয়াড় রয়েছে যাদেরকে আমাদের দেশের মানুষ অনেক পছন্দ করে। তবে আজকের এই ভিডিওর মাধ্যমে ব্রাজিলের ফুটবল নিয়ে আলোচনা করব না, বরং ব্রাজিল দেশের কিছু অদ্ভুত এবং আশ্চর্য রকমের নিয়ম কানুন নিয়ে আলোচনা করব। আগামী ভবিষ্যতে যদি আপনি কখনো ব্রাজিলে ঘুরতে যান কিংবা কাজের জন্য যান, তাহলে এই ভিডিওর তথ্যগুলি আপনার জানাটা খুবই দরকার। বন্ধুরা, ব্রাজিলে এমন একটি শহর রয়েছে যেখানে আপনাকে অন্তত পক্ষে একবারও ঘুরতে যেতে হবে। এই শহরটির নাম নয়ভাডো কর্ডিরো। এই শহরটিতে প্রায় 600 থেকে 700 মহিলা বসবাস করে, আর তারাই সেখানকার সবকিছু। এখানে পুরুষের কোনো শাসন চলে না, যা কিছু শাসন করে সব মহিলারা। এখানকার মহিলারা পুরুষদেরকে অনেক সাদরের সঙ্গে গ্রহণ করে। তবে এখানকার মহিলাদের বিয়ে করে আপনি সেখানে বসবাস করার চিন্তা ভাবনা করবেন না, কারণ এই শহরের মেয়েরা এমন পুরুষকে বিয়ে করে যে পুরুষ ঘরের সব কাজ করতে পারে, বিশেষ করে ঝাড়ু দেওয়া, বাসন মাজা, রান্না করা, কাপড় কাচা। এই সকল কাজগুলো যে পুরুষ করতে পারে তাদেরকে এখানকার মেয়েরা খুব আনন্দের সঙ্গে বিয়ে করে। অন্যদিকে বাইরের কাজ, যেমন ধরুন চাকরি করা, চাষের কাজ করা বা অন্যান্য অফিসিয়াল কাজগুলি এখানকার মেয়েরা করে থাকে। এই শহরটিকে 1940 সালে শুধুমাত্র 2 জন মহিলা দ্বারা আবাদ করা হয়েছিল, আর এই 2 মহিলার স্বামী তাদেরকে একা রেখে চলে গিয়েছিল। তবে 1950 সালের পর থেকে এখানে মহিলাদের সংখ্যা ধীরে ধীরে বাড়তে শুরু করে। যেসব মেয়েরা তাদের স্বামীর ভালোবাসা থেকে বঞ্চিত হয় তারা এখানে বসবাস করতে শুরু করে। বর্তমানে এই গোটা শহরটিকে শুধুমাত্র মহিলারা নিয়ন্ত্রণ করে। যদি আমরা কোনো কথার সঙ্গে সহমত হয়ে থাকি বা কোনো কাপড় বা কোনো মানুষের সৌন্দর্যের প্রশংসা করি, তাহলে হাতের সাহায্যে কিছু সিম্বল দেখিয়ে থাকি। আর এই সিম্বল বা চিহ্নটির অর্থ হলো অনেক সুন্দর বা খুব ভালো। এই চিহ্নটি তৈরি করার জন্য হাতের বৃদ্ধাঙ্গুলি এবং তর্জনী, এই 2টি আঙুল দিয়ে একটা গোলাকার চিহ্ন তৈরি করতে হয়। তবে অবাক করার বিষয় হলো এই চিহ্নটি ব্রাজিল সহ দক্ষিণ আমেরিকার কিছু দেশে নিষিদ্ধ করা আছে, কারণ সেখানকার মানুষজন এই ধরনের চিহ্নকে শয়তানের চিহ্ন মনে করে। তাদের কথা মতো 3টি সোজা আঙুল, শয়তানের 3টি শিং আর বৃদ্ধাঙ্গুলি এবং তর্জনী দিয়ে তৈরি এই গোলাকার চিহ্ন শয়তানের মাথাকে ইন্ডিকেট করা হয়। তবে ব্রাজিলের এই চিহ্নটির আরও একটি অর্থ রয়েছে। যদি এই চিহ্নটি ব্রাজিলের কোনো মহিলাকে দেখানো হয়, তাহলে সেই মহিলা এবং তার আশেপাশে থাকা অন্যান্য মানুষগুলি এটা বুঝে নেবে যে আপনি এই মহিলাকে খারাপ কিছু ইন্ডিকেট করছেন। ব্রাজিলিয়ানদের মতামত অনুসারে হাতের 3টি সোজা আঙুল মেয়েদেরকে বোঝায়, আর গোলাকার চিহ্নটি কি সেটা হয়তো আমি আপনাদেরকে বলতে পারবো না, এটা আপনাদেরকে নিজে থেকেই বুঝে নিতে হবে। আপনাদের জানার উদ্দেশ্যে বলে রাখি, ফুটবলের থেকেও ব্রাজিলের মানুষ একটু বেশি নাচ গানের প্রতি আকৃষ্ট। এখানকার মানুষ তাদের সাংস্কৃতিক নৃত্য এবং সঙ্গীতের জন্য পাগল হয়ে থাকে। এখানকার অলিগলিতে সাংস্কৃতিক গান, নৃত্য করা যুবক যুবতীদের দেখতে পাওয়া যায়। সাধারণত আমার আপনার দেশে যখন কোনো মানুষের কাজ থাকে না, তাদেরকে চা দোকানে কিংবা অলিতে গলিতে তাস খেলতে দেখতে পাবেন। তবে ব্রাজিলের মানুষ ডান্স করে এবং গান গেয়ে তাদের অবসর সময় পার করে। এখানকার মানুষ অদ্ভুত পোশাক পরে নাচ গান করতে ভালোবাসে। এমন অদ্ভুত নাচ গান সেখানকার সংস্কৃতির মধ্যে পড়ে। তাই যদি আপনি কোনোদিন ব্রাজিলে ঘুরতে যান, তাহলে ভুল করেও সেখানকার সংস্কৃতিকে অপমান করবেন না, বরং নাচ গান করা এই সকল মানুষগুলিকে দেখে আপনি এনজয় করবেন কিংবা তাদেরকে উৎসাহ দেবেন। অপর পাশে ব্রাজিলে যারা লেট করে কাজে যায় তাদেরকে অনেক ভালো মনে করা হয়, কারণ এখানকার মানুষ সময়ের প্রতি তেমন গুরুত্ব দেয় না। আর যদি কোনো ব্যক্তি ব্রাজিলে দুপুরে 1টার সময় দেখা করতে বলে, তাহলে আপনাকে বুঝে নিতে হবে সে হয়তো আরো 1 থেকে 1.5 ঘন্টা পরে আপনার সঙ্গে দেখা করতে আসবে, অর্থাৎ তার আসতে করতে 2 থেকে 3 বেজে যাবে। যদি আপনি জীবনে কোনোদিন ব্রাজিলে ঘুরতে যান, তাহলে অ্যামাজন জঙ্গল সম্বন্ধে আপনাকে একটু বিশেষ জ্ঞান রাখতে হবে। এই জঙ্গলটি পৃথিবীর সব থেকে বড় রেন ফরেস্ট জঙ্গল হিসেবে মানা হয়। এই জঙ্গলটি প্রায় 66 লক্ষ বর্গ কিলোমিটার এরিয়া জুড়ে বিস্তৃত রয়েছে। অ্যামাজন জঙ্গলের প্রায় 60% অংশ ব্রাজিলে অবস্থিত। এই জঙ্গলে গিয়ে যদি আপনি একদিন কাটাতে চান, তাহলে আপনাকে একটা আলাদা ধরনের ট্রেনিং নিতে হবে, কারণ অধিকাংশ সময়টা এই জঙ্গলের ভিতরে হারিয়ে যাওয়ার ঘটনা ঘটে থাকে। তাই এই জঙ্গলে যাওয়ার পূর্বে আপনি যদি বিশেষ ধরনের ট্রেনিং নিয়ে থাকেন, তাহলে পরবর্তীতে হারিয়ে যাওয়ার পরেও আপনি বেঁচে ফিরে আসতে পারবেন। এই অ্যামাজন জঙ্গলে ভয়ঙ্কর জাগুয়ার থেকে শুরু করে বিষাক্ত অনেক সাপের প্রজাতি পাওয়া যায়। এখানে এমন কিছু ব্যাঙের প্রজাতি রয়েছে যাদেরকে স্পর্শ করলেই আপনার মৃত্যু অনিবার্য। এছাড়াও এখানে রয়েছে বিশাল বড় সাইজের অ্যানাকোন্ডা সাপ, আর এরা নিমেষের মধ্যে যে কোনো প্রাণীর শরীরের হাড় কোনো কাঠির মতো ভেঙে দিতে পারে।
অ্যামাজন জঙ্গলের ছোট ছোট পিঁপড়েগুলি এতটা ভয়ঙ্কর হয়ে থাকে যে তাদের একবার কামড়ে চার দিন পর্যন্ত ব্যথা থাকে। ব্রাজিলের বাসিন্দাদের মতামত অনুসারে তাদের পার্শ্ববর্তী যে অ্যামাজন জঙ্গল রয়েছে সেখানে বেশ কিছু আদিবাসী রয়েছে যারা সাধারণ মানুষকে দেখা মাত্রই তাদেরকে শিকার করে খেয়ে নেয়, যার ফলে ব্রাজিলের সরকার সেখানে ঘুরতে যাওয়া পর্যটকদের অ্যামাজন জঙ্গলে উপস্থিত আদিবাসীদের কাছে যেতে বারণ করে দেয়। বন্ধুরা, ব্রাজিলের সবথেকে সুন্দর ব্যাপার হলো আপনি কোনো রকম ভাবে এখানে খাবারের অপমান করতে পারবেন না। কমবেশি প্রত্যেকটি দেশে খাবারের অপচয়ের কথা বলা হয় এবং সেই ঘটনাগুলিকে তুলে ধরা হয়। তবে ব্রাজিলে আপনি ঠিক যতটা খাবার খেতে পারবেন আপনাকে ততটাই খাবার দেওয়া হবে। সাধারণত আমাদের দেশে যখন কারুর সামনে নিম্নমানের খাবার রাখা হয় তখন সেই খাবারটি সে খেতে চায় না। তবে ব্রাজিলে এমনটা করা নিষিদ্ধ। আপনার সামনে যা খাবার দেওয়া হবে সেই খাবারটিকে আপনাকে সম্মানের সহিত খেতে হবে। ব্রাজিলের কোনো রেস্টুরেন্টে গিয়ে খাবারকে যদি আপনি খারাপ বলে অবহেলা করে থাকেন তাহলে সেখানকার মানুষ ঘাড় ধরে আপনাকে বাইরে বের করে দেবে। এছাড়াও ব্রাজিলের রাস্তায় হেঁটে যাওয়ার সময় আইসক্রিম এবং চুইনগামের মতো জিনিস খেতে পারবেন না, কারণ এখানকার মানুষের মতামত অনুসারে ঈশ্বরকে স্মরণ করে সম্মানের সহিত কোন একটি জায়গায় বসে খাবার খেতে হবে। যদি আপনি ব্রাজিলে যান তাহলে নিজের অর্থ সম্পদের গর্ব করবেন না, কারণ ব্রাজিলে গিয়ে যারা এমন ধরনের ভাব দেখিয়ে থাকে তাদেরকে দুনিয়ার সব থেকে মূর্খ মনে করা হয়। তবে ব্রাজিলে যাওয়া পর্যটকদের সঙ্গে চুরির ঘটনা অনেক বেশি ঘটে থাকে। অধিকাংশ সময়টা ব্রাজিলের চোরগুলিকে মোটরসাইকেলে ঘুরে বেড়াতে দেখা গিয়েছে আর পর্যটকদের জিনিস ছিনিয়ে নিতেও দেখা গিয়েছে। ব্রাজিলের পুলিশকে পৃথিবীর সব থেকে অলস পুলিশ বলা হয়। যারা অপরাধীদেরকে নিজেরাই ভয় পায় ধরা তো দূরের কথা, তাই এই সকল ছোটখাটো অপরাধের বিরুদ্ধে তারা কোনো রকমের দায়িত্ব নিতে চায় না, যার ফলে প্রায় দিন ব্রাজিলে ছোটখাটো অপরাধের ঘটনা দেখতে পাওয়া যায়। বন্ধুরা, আপনি কি কখনো পররোকো ঢেউ সম্পর্কে শুনেছেন? পররোকো হলো একটি পর্তুগাল শব্দ যার অর্থ হলো অনেক উঁচু ঢেউ। পররোকো ঢেউ ব্রাজিলের একটি বিশেষ আকর্ষণ যেটা আপনার একবার হলো দেখতে যাওয়াটা উচিত। আর এই দৃশ্য দেখতে দেখতে কখন যে আপনার এক থেকে দুই ঘন্টা কেটে যাবে সেটা আপনি নিজেও উপলব্ধি করতে পারবেন না। এই ধরনের আকর্ষণীয় ঢেউ শুধুমাত্র মার্চ এবং সেপ্টেম্বর মাসের মধ্যেই দেখতে পাওয়া যায়, কারণ এই মাসে চাঁদ, পৃথিবী এবং সূর্য একই রেখায় অবস্থান করে, যার ফলে আটলান্টিক মহাসাগরের জলের উচ্চতা অনেকটা পরিমাণে বেড়ে ওঠে এবং বড় বড় ঢেউ দেখতে পাওয়া যায়। আর সমুদ্রের জল যখন দ্রুত গতিতে নদীর মধ্যে ঢোকে তখন ঢেউয়ের সৃষ্টি করে। এই ঢেউগুলি প্রায় 20 ফুট এবং 3-তলা বিল্ডিং এর সমতুল্য উঁচু হয় আর কয়েক ঘন্টা ধরে চলতে থাকে। এই শক্তিশালী ঢেউ তার সামনে থাকা গাছপালা এবং অন্যান্য জিনিসগুলিকেও ধ্বংস করে দেয়। তাই এই ঢেউ দেখতে গিয়ে সর্বদা দূর থেকেই উপভোগ করবেন, কখনো কাছে যাওয়ার চেষ্টা করবেন না। বন্ধুরা, ব্রাজিল সম্পর্কে এমন সব অদ্ভুত তথ্য জানার পর ভিডিওটি আপনার কেমন লেগেছে নিচে কমেন্টে অবশ্যই জানাবেন আর একটি লাইক দিয়ে আপনার বন্ধু এবং আত্মীয় পরিজনদের সঙ্গে শেয়ার করে দেবেন। তবে আপনাদের মধ্যে যদি কেউ নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অদ্ভুত নলেজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটিতে ক্লিক করে অল এ সেট করে নেবেন, যাতে করে ইউটিউব আমাদের প্রত্যেকটি নতুন ভিডিওর আপডেট সবার আগে পৌঁছে দেয় আপনার কাছে। সর্বশেষে থ্যাংকস ফর ওয়াচিং।